এই ভিডিওতে মেশিন লার্নিং এর আরো কয়েকটা কনসেপ্ট দেখব, যেগুলো হচ্ছে ক্রস ভ্যালিডেশন, আন্ডারফিটিং এবং ওভারফিটিং। তো ক্রস ভ্যালিডেশন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে রি সাবস্টিটিউশন কি। সো রি সাবস্টিটিউশন হচ্ছে যে আমরা একটা মডেলকে যে ডাটা দিয়ে ট্রেন করব, ওই ডাটা দিয়ে যদি আবার টেস্ট করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি হবে 100%। তো এটা তো আমাদের অ্যাকচুয়াল অ্যাকুরেসি হলো না, আমরা যে ডেটা দিয়ে তাকে শিখালাম আবার ওটা দিয়ে টেস্ট করলাম, এক্ষেত্রে সে তো গুড রেজাল্ট দিবেই। তো এই ক্ষেত্রে আমরা প্রপার অ্যাকুরেসি মেজার করতে পারতেছি না, অথবা এখানে যে 100% অ্যাকুরেসি হলো, এই অ্যাকুরেসিটা অ্যাকচুয়াল অ্যাকুরেসি হলো না। মানে হচ্ছে যে আমাদের মডেলটা ট্রেনিং ডাটা থেকে যদি টেস্ট করি সে ভালো রেজাল্ট দিচ্ছে, আননোন কোনো ডেটা দিলে সেখান থেকে ভালো রেজাল্ট অথবা ভালো অ্যাকুরেসি দিচ্ছে না, সেটা হচ্ছে রিসাবস্টিটিউশন। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসিটা প্রপার অ্যাকুরেসি হলো না। তো এই জন্য আমরা ইউজ করি ক্রস ভ্যালিডেশন। তো ক্রস ভ্যালিডেশনটা কীভাবে কাজ করে, লেটস এজিউম আমাদের কাছে 100টা ডেটা আছে। তো আমরা এই 100টা ডেটাকে সমান ভাগে ভাগ করব, মানে এখানে 4 ভাগ হতে পারে, 5 ভাগ হতে পারে, এটা আমাদের ডিপেন্ড নিড কেসের উপর ডিপেন্ড করে। তো আমরা প্রত্যেকটা ভাগ, মানে এখানে আমরা লেটস এজিউম 100টা ডেটা আছে, 100টা ডেটাকে আমরা 4 ভাগ করলাম 25% করে। তো এক্ষেত্রে প্রথম এই পোর্শনটাকে আমরা ট্রেনিং এর জন্য রাখবো, বাকি এই 75% আমরা, সরি, প্রথম এই পোর্শনটা আমরা টেস্টের জন্য রাখবো, বাকি এই পোর্শনটা আমরা ট্রেনিং এর জন্য রাখবো। তো এক্ষেত্রে আমাদের প্রথম আইটারেশনে এখানে যে অ্যাকুরেসি পাবে সেটাকে আমরা কোথাও স্টোর করবো। তো এইভাবে প্রত্যেকটা স্টেপে আমরা কিছু পোর্শন ট্রেনিং এর জন্য রাখবো, কিছু পোর্শন আমরা টেস্টিং এর জন্য রাখবো। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকবারে অ্যাকুরেসি মেজার করবো, তারপর আলটিমেটলি আমরা ওই অ্যাকুরেসি গুলার একটা মিন করবো অথবা অ্যাভারেজ করবো। তো এই ক্ষেত্রে অ্যাভারেজ করার পর যে অ্যাকুরেসিটা পাবো, ওই অ্যাকুরেসিটা হবে আমাদের অ্যাকচুয়াল অ্যাকুরেসি অথবা প্রপার অ্যাকুরেসি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই মেশিন প্রত্যেকবার শিখতেছে এবং টেস্ট করতেছে, মানে কিছু স্টেপ শিখতেছে, কিছু স্টেপ টেস্ট করতেছে। তো এই ক্ষেত্রে আমরা প্রপার অ্যাকুরেসি পাবো আর কি। তো এটাকে বলা হয় বেসিক্যালি কে ফোল্ড ভ্যালিডেশন অথবা ক্রস ভ্যালিডেশন, যাই হোক। তো এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে ওভারফিটিং এবং আন্ডারফিটিং। সো ওভারফিটিংটা বিষয়টাকে আমরা প্রথমে দেখি। সো ওভারফিটিং বিষয়টা হচ্ছে যে আমাদের মডেল আমাদের ডেটা সেটের উপর বায়াসড হয়ে যাচ্ছে। সো বায়াসড মানে কি, যে আমরা মডেলকে একভাবে শিখেছি, সে শুধু মানে আমাদের ওই ট্রেনিং ডেটার উপরে সেই রেজাল্ট দিচ্ছে, মানে ট্রেনিং ডেটার উপরে সে 100% অ্যাকুরেসি দিচ্ছে, আর টেস্ট ডেটাতে অ্যাকুরেসি প্রপারভাবে দিতে পারছে না। লেটস এজিউম আমাদের একটা 100টা ডেটা সেট আছে, অথবা মানে আমাদের ট্রেনিং ডেটা সেটে আমাদের মডেল 100% অ্যাকুরেসি দেয়, আর টেস্ট ডেটা সেটে সে 60% অ্যাকুরেসি দেয়। তো এই এই প্রবলেমটাকে বলা হয় বেসিক্যালি ওভারফিটিং। তো আমাদের ওভারফিটিং, আমাদের রিসাবস্টিটিউশনের সময় আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ট্রেনিং ডাটা থেকে যদি টেস্ট করি তাহলে সেই অ্যাকুরেসি ভালো দেয়, তো এটা তো রিয়েল অ্যাকুরেসি না, আমাদের আননোন ডেটা সেটের ক্ষেত্রে সে ভালো রেজাল্ট দেয় না। তো এই ক্ষেত্রে আমাদের মডেলটা কি করে, আমাদের মডেল অথবা অ্যালগোরিদম সেই রেজাল্টগুলোকে মেমোরাইজ করে লার্ন করার পরিবর্তে, যে আমরা সেই ট্রেনিং ডাটা সেট দিয়ে শিখাচ্ছে, সেটা দিয়ে যদি টেস্ট করি তাহলে ওই ট্রেনিং ডেটা সেটের ভ্যালুগুলো সে মেমোরাইজ করে রাখে, শিখে না। ওয়েল, তো এখন ওভারফিটিং এটা সলিউশন আমরা কিভাবে করব। সো এটা সলিউশন করার জন্য আমাদের কয়েকটা টার্ম আছে অথবা মেথড আছে। যেমন প্রথমে আমাদেরকে ডেটা আর্গুমেন্টেশন করতে পারি, যে আমাদের ডেটা যদি ব্যালেন্স না থাকে আমরা ডেটা সেটকে ব্যালেন্স করতে পারি ডেটা আর্গুমেন্টেশনের মাধ্যমে। যেমন আমাদের ট্রেনিং ট্রেন উইথ মোর ফিচার ডাটা, যে আমাদের ট্রেনিং এর ডাটাগুলোকে আমরা ইনক্রিজ করবো যাতে মেশিন ভালোভাবে শিখতে পারে। দেন আমরা আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে রিমুভ ইররিলিভেন্ট ফিচার, যে আমরা আমাদের ইররিলিভেন্ট ফিচারগুলোকে ডেটা সেট থেকে বের করে দেবো, যেগুলো আমাদের প্রয়োজন নাই। তারপর হচ্ছে আমাদের মডেলকে লেস কমপ্লেক্স অ্যালগোরিদম দ্বারা ট্রেন, মানে আমাদের মডেলটা চুজ করতে হবে লেস কমপ্লেক্স, যে আমাদের ডেটা সেট খুবই সহজ সরল, আমরা একটা মডেল সিলেক্ট করছি যেখানে ক্যালকুলেশন হচ্ছে হিউজ। তো এই ক্ষেত্রে আমাদের ওভারফিটিং এটা প্রবলেম হবে আর কি। তো এগুলা যদি করি তাহলে আমরা ওভারফিটিং থেকে প্রিভেন্ট করতে পারি। ওয়েল, তো এখন আমরা দেখি আন্ডারফিটিং বিষয়টা কি। তো আন্ডারফিটিং বিষয়টা হচ্ছে আমরা যদি মডেলকে কম ইনফরমেশন দিয়ে যদি শিখাই তাহলে ওই মডেলটা আমাদের আন্ডারফিটিং রেজাল্টটা দেবে। লেটস এজিউম আমাদের কাছে আমাদের কিছু কিছু ডেটা সেট আছে, বল মানে বলের কিছু ডেটা সেট আছে। তো আমরা জাস্ট মেশিনকে একটা ইনফরমেশন দিচ্ছি যে আমাদের এমন একটা অবজেক্ট যদি গোল হয় তাহলে সেটা বল হবে। তো এক্ষেত্রে আমরা যদি একটা আপেল দিই তাহলে সেক্ষেত্রে মেশিন বলবে সেটা একটা বল নট আপেল, এরকম আর কি, যে আমরা মেশিনকে কম ইনফরমেশন দিই। তো এই আন্ডারফিটিংটা ওভারকাম করার জন্য আমাদের মডেলকে মোর ইনফরমেশন দিতে হবে, যে
আমাদেরকে বেশি বেশি ইনফরমেশন দিতে হবে যাতে মডেল ভালোভাবে শিখতে পারে। তারপর হচ্ছে আমাদের মডেল ভালোভাবে সিলেক্ট করতে হবে। লেটস সি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটা সেটগুলো হচ্ছে নন লিনিয়ার, বাট এখানে আমরা সিলেক্ট করতেছি লিনিয়ার, তো এক্ষেত্রে আমাদের মডেল ভালো পারফর্ম করবে না, বিকজ ডেটা সেট হচ্ছে একরকম, আমরা মডেল দিচ্ছে অন্যরকম। তো এগুলো যদি আমরা প্রিভেন্ট করি তাহলে আমাদের আন্ডারফিটিং এই প্রবলেমটাও হবে না, এগুলোকে আমরা আউটকাম করতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে।